মিষ্টপণের দাম যেন কোনোভাবেই বাড়ে আসছে না দাম কমেছে তো বাড়ছে অন্যটার এরই মধ্যে নারায়ণগঞ্জের বাজারে পেঁয়াজের দাম ঠেকেছে একশো টাকায় খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকা দরে এছাড়া আলুর দাম উঠেছে পঁয়ষট্টি টাকা কেজি যা গত সপ্তাহে চেয়ে পাঁচ টাকা বেশি কমেনি কাঁচা মরিচের ঝালও বিক্রি হচ্ছে দুশো থেকে তিনশো টাকা কেজি দরে আর বেশ কিছু পণ্যের দাম এখনও চড়া এমন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ নিত্য পণ্যের দামের নাজেহাল হয়ে পড়ছে ও একমাত্র পাইকারি বাজার বাজার ঘুরে এমন চিত্র দেখা মধ্যবিত্তরা সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ নব্বই টাকা থেকে বেড়ে পঁচানব্বই থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে খুচরা দোকানে বেড়েছে অনেকটাই অন্যদিকে গত সপ্তাহে প্রতি কেজি আলু পঞ্চান্ন টাকা বিক্রি হলেও এই সপ্তাহে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে আলু কাঁচামরিচ প্রতি কেজি দুশো ষাট থেকে তিনশো টাকা দরে বিক্রি হচ্ছে যদিও ক্রেতা বিক্রেতারা এ নিয়ে নানান অভিযোগ তুলেছেন তুলেছেনভি নারায়ণগঞ্জ